নমস্কার বন্ধুরা এঁচুর দিয়ে মটর টেলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আমি চলে এসেছি এখানে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি পাঁচ ফোড়ন শুক্লো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আগে থেকে আমি এঁচোর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম খোঁড়ের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম পরিমাণ করে নুন আর হলুদ দিয়ে আর একটু ভেজে নেব একটু সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিলাম একটু জল দিয়ে দিতে হবে যেহেতু জিরের গুঁড়ো আগে থেকে আমি মটর ডাল প্রেশারে সিটি দিয়ে রেখেছিলাম দেখুন মটর ডালটা এছড়ের মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম দেখলাম হয়ে গেছে পুরো ডাল ঠিক নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই হবে এছড় দিয়ে মটর ডাল দেখুন হয়ে গেছে চিনি দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব